হ্যালো, আসসালামু আলাইকুম। আমার আরেকটি ট্রেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন আছি কমলাপুর রেল স্টেশনে। সুন্দরবন এক্সপ্রেসে ঢাকা থেকে খুলনা যাব আমরা। আমাদের ট্রেনটি 7টার সময় ছাড়ার কথা ছিল, বাট পৌঁছাতে একটু লেট করছে, 9টার সময় আসছে। বেশি কথা না বলে দেখে আসি প্ল্যাটফর্মে ট্রেন আসার পরে ইউটার্ন নেয় নাকি, বা আদৌ ইউটার্ন নেয় নাকি, চলেন দেখে আসি। এইটা হলো আমাদের ফুল ট্রেন। এই পিছনের দুটা বগি মানে পাওয়ার কার্ট, মানে যে যে ইঞ্জিন থাকে, এই দুটো আলাদা করে ফেলবে। এবং এই যে দেখেন নতুন দুইটা পাওয়ার কার্ট মানে ইঞ্জিন আবার অ্যাডজাস্ট করা হলো। অ্যাডজাস্টটা দেখেন কিভাবে করে, ইঞ্জিন যুক্ত হলো, এবার মাথা লাগানোর পালা। মাথা এসে পড়েছে এই সেই মাথা, ইউটার্ন নেয় না, এইটা এক সামনে দিয়ে খুলে রেখে দেয়, আবার পিছন দিয়ে আবার লাগে। ফাইনালি আমাদের ট্রেন রেডি। ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে 9:30 ট্রেনটি ছেড়ে দিল খুলনার উদ্দেশ্যে। 2 ঘন্টা পরে ট্রেনটি ছাড়ার পর খুবই ভালো লাগতেছিল। আমাদের নাস্তা ছিল কাটলেট, রুটি এবং চিকেন। ট্রেনের ভিতরে ফায়ার থেকে বাঁচার জন্য ব্যবস্থা ছিল এবং ডেকোরেশন ছিল দারুণ। 1:30 দিকেই আমরা পৌঁছে গেলাম যমুনা সেতুতে। যমুনা সেতুর দৃশ্য তো অতুলনীয়, সবার কাছেই ভালো লাগবে। এবং সেফটি ফার্স্ট, সবাই সেফটিটা মেনটেন করবেন, আমার মতো ছবি ভিডিও করবেন না। লাঞ্চের সময় ডিম, চিকেন, রাইস অ্যান্ড সালাদ ছিল 250 টাকা করে, ভালোই ছিল খাবারটা। সিটিং পজিশনটা আপনাদের বলে দিই, এটা হলো কেবিন, কেবিনের আউটডোর, এটা হচ্ছে ইনডোর। কেবিনের সিট, একটা সিট, একজন এরকমভাবে শুয়ে আসতে পারবে। এইটা হলো এসি সিট অ্যান্ড লাস্ট নন এসি সিট। বিকাল হয়ে গেছে অ্যান্ড ওয়েদারটা ছিল দারুণ, এবং বোঝা যাচ্ছে যে চারপাশে বরফ পড়ে আছে এবং তার মাঝ দিয়ে ট্রেনটা যাইতাছে, দারুণ ছিল। এবং আমরা যে 2 ঘন্টা লেট করছি তার জন্য ট্রেনটি খুবই স্পিডে চালাইতেছিল, এবং খুবই এত স্পিড আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দারুণ। মানে ভয়ও লাগতেছিল আর একদিক দিয়ে মজাও লাগতেছিল। ফাইনালি 2 ঘন্টা লেটে রওনা দিয়ে 1/2 ঘন্টা আগেই আমরা পৌঁছে গেলাম খুলনায়। এবং আমাদের ব্লগটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না।